হ্যালো ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেল। তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাচ্চাদের ঘন ঘন সর্দি, হাঁচি, কাশি, অ্যালার্জি, আবার কখনো কখনো যখন এই সমস্যাগুলো বাড়াবাড়ি হয়ে যায় তখন হাঁপানির মতন সমস্যার হাত থেকে আমরা বাচ্চাদেরকে বাঁচাবো কিভাবে, যদি সমস্যা হয়েও থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এবং পুরো বাড়ির পরিবেশটাকে, যেখানে বাচ্চা রয়েছে সেই পুরো বাড়ির পরিবেশটাকে আমরা ম্যানেজ করব কিভাবে, এই পুরো ম্যানেজমেন্ট সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, এতে তোমাদের একটা হেল্প হতে পারে। সো লেট গেট স্টার্টেড। তো দেখো, বাচ্চাদের সর্দি, হাঁচি, কাশি, ঠান্ডা লাগা, অ্যালার্জি এবং শ্বাসকষ্ট বা হাঁপানি, এই পুরো ব্যাপারটাই না একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই বাচ্চাদের সমস্যাগুলো সম্পর্কে বুঝতে গেলে তিনটি বিষয় আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এক হচ্ছে, বাচ্চাদের নর্মালি হাঁচি, কাশি, সর্দি, ঠান্ডা লাগা হয়ে থাকে ভাইরাল ইনফেকশনের ফলে। এই ভাইরাল ইনফেকশন যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেখান থেকে হাঁপানির মতন সমস্যা হয়ে থাকে, এবং এটা আজকালকার দিনে অনেক বেবিদের মধ্যে কিন্তু দেখা দিচ্ছে। আবার অনেক সময় অ্যালার্জি থাকে অনেক বেবিদের অনেক কিছুতে। সেই অ্যালার্জির লক্ষণ হিসেবে, অ্যালার্জির বিভিন্ন রকমের লক্ষণ হতে পারে, গায়ে র্যাশ বেরোনো, কুটকুট করা, বিভিন্ন রকমের লক্ষণ হতে পারে, পাতলা পটি, বিভিন্ন কিছু হতে পারে। তবে আর একটা অন্যতম লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট বা হাঁপানি। তো সর্দি, কাশি, হাঁচি এইগুলো বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে সেখান থেকেও যেমন হাঁপানি বা শ্বাসকষ্ট হতে পারে, অ্যালার্জির ফলেও কিন্তু বাচ্চাদের হাঁপানি বা শ্বাসকষ্টের মতন সমস্যা হতে পারে। এবার এক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে বাঁচাবো কিভাবে, কারণ যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব রিস্ক থেকে যায়। বিশেষ করে সিজন চেঞ্জের সময় বা শীতকালে কিন্তু সমস্যা অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। আর যে সমস্ত বেবিরা ঘন ঘন সর্দি, কাশির সমস্যায় ভোগে, ভাইরাল ইনফেকশনে ভোগে, তাদের ক্ষেত্রেও কিন্তু হাঁপানি বা শ্বাসকষ্ট হওয়ার একটা ভয় থেকে যায়, বিশেষ করে শীতকালে বা যখন সিজন চেঞ্জ হচ্ছে সেই সময়তে। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে পুরো ব্যাপারটাকে আমরা ম্যানেজ করব কিভাবে, যাতে বাচ্চাদের সর্দি, হাঁচি, কাশির মতন সমস্যাটাও থাকবে না, শ্বাসকষ্ট বা হাঁপানির মতন সমস্যাটাও আসবে না, এবং অ্যালার্জির ফলে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো হবে। ফার্স্টেই বলি, মা বাবা হিসেবে যেটা আমাদের করা উচিত, শীতকাল আসার আগে আগে বা সিজন চেঞ্জের সময় ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। এবং এই যোগাযোগগুলো কেন করা উচিত, হাঁপানি বা শ্বাসকষ্ট বা সর্দি বা অ্যালার্জির সমস্যাগুলো যাতে বাড়াবাড়ি পর্যায়ে না আসে, তার জন্য ডক্টর একটা প্ল্যান বলে দেবেন বা একটা ম্যানেজমেন্টের কথা বলে দেবেন যার মাধ্যমে আমরা এগুলোকে আটকাতে পারবো। তো ফার্স্টে আমাদের এই কাজটাই করা উচিত। আমি এখানে আমার জানা বেশ কিছু ম্যানেজমেন্ট যেগুলো আমরা নিতে পারি আমাদের বাড়িতে বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য, সেগুলো তোমাদের সাথে পরপর শেয়ার করছি। তো ফার্স্টেই বলি, এই সমস্ত বাচ্চারা বাড়িতে থাকলে বাড়ির ধুলো ময়লা যেগুলো হয় বা ঝুলঝাড়া যেগুলো হয় সেগুলো না সবসময় ভিজে কিছু দিয়ে করা উচিত। মানে ধুলো পরিষ্কার বা কোনো কিছুই বা মানে ধুলো ঝাড়া বা ধুলো পরিষ্কার করা কখনোই শুকনো কোনো কাপড় দিয়ে করা উচিত না, কারণ যখনই আমরা কোনো শুকনো কাপড় দিয়ে ধুলো টুলোগুলোকে ঝাড়বো বা কোনো আসবাবপত্রের ওপর থেকে ধুলোগুলোকে পরিষ্কার করবো তখনই সেখান থেকে ধুলো উড়বে এবং সেখান থেকে বাচ্চার কিন্তু সমস্যা হবে। তাই সবসময় এই ধরনের ধুলো, মানে কোনো ফার্নিচারের ওপর থেকে ধুলো পরিষ্কারের জন্য বা কোনো জায়গায় ঝুলটুল ঝাড়ার জন্য বা কোনো ফ্যান পরিষ্কারের জন্য সবসময় ভিজে কাপড় ব্যবহার করবে, যাতে ধুলোটা না উঠতে পারে। ধুলো উড়লেই কিন্তু সমস্যা হবে, ফলে ধুলো যাতে না উড়ে তাই ধুলো টুলো পরিষ্কার করার জন্য, যে কোনো জায়গা থেকে ধুলো পরিষ্কার করার জন্য ভিজে ন্যাকড়া ব্যবহার করবে যাতে ধুলোটা বাতাসে না উড়ে। দু নম্বর যেটা আমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে, শীতের দিনে এই সমস্ত বাচ্চাদের যতটা সম্ভব বাইরে ঠান্ডা পরিবেশে না বের করা যায় ততটাই কিন্তু ওদের জন্য ভালো। বিশেষ করে ভোরের দিকে এবং সন্ধ্যের পর থেকে বা বিকেলের পর থেকে এই সমস্ত বাচ্চাদের কিন্তু ঘরের পরিবেশে রাখা উচিত, এবং ঘরের পরিবেশটাকেও আরামদায়ক টেম্পারেচারে আনা উচিত যাতে বাচ্চার ঠান্ডা না লাগতে পারে। তিন নম্বর যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই সমস্ত বাচ্চাদেরকে মনে রাখবে শীতকালে সমস্যা কিন্তু অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। তো শীতকালে এবং বর্ষাকালে, মানে যখন জলীয় বাষ্প বাতাসের খুব বেশি সেই টাইমটা, তো বাচ্চারা যেন মুখ দিয়ে হাওয়া না নেয় বা মুখ দিয়ে যেন দম না নেয় এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কারণ মুখ দিয়ে যখনই ঠান্ডা হাওয়াটা ভেতরে যাবে বা জলীয় বাষ্পযুক্ত বাতাস যখন ভেতরে যাবে, ফুসফুসের ইনফেকশন কিন্তু তাড়াতাড়ি সেখান থেকে ছড়ায়। এই কারণে বাচ্চা যাতে মুখ দিয়ে দম না নেয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বাচ্চা যেন নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের কাজটা চালায়। এই কারণে যদি বাচ্চার নাক বন্ধ থাকে, বাচ্চার নাকে ড্রপ দেওয়া উচিত যাতে নাকের বন্ধ পোর্শনটা খুলে যেতে পারে এবং নাক দিয়ে বাচ্চা শ্বাস প্রশ্বাসের কাজটা চালাতে পারে। শীতকালে বিশেষ করে চার নম্বর যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, বাচ্চা যাতে নাক দিয়ে মুখ দিয়ে সরাসরি ঠান্ডা বাতাস না নেয় সেটাও আমাদের একটু লক্ষ্য রাখা উচিত। যদি এমন কোনো পরিবেশে বাচ্চা রয়েছে যেখানটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো সেক্ষেত্রে বাচ্চার কানের ছিদ্র, নাকের ছিদ্র, মুখ, এই পোর্শনগুলোতে যাতে ঠান্ডা বাতাস সরাসরি বাচ্চার ভেতরে না ঢুকতে পারে সেটা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এই কারণেই কিন্তু এই সমস্ত পোর্শনগুলোতে সুতির নরম কাপড়,
কাপড় দিয়ে কভার আপ করে দেওয়া উচিত বা ঢেকে দেওয়া উচিত। কারণ যখন ঠান্ডা বাতাস ওই সুতির কাপড়ের ভেতর দিয়ে বাচ্চার নাক দিয়ে যাবে বা মুখ দিয়ে যাবে, তখন কিন্তু সেই বাতাসটা অনেকটাই গরম হয়ে যাবে। এই সমস্ত বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য, বিশেষ করে শীতকালে বা সিজন চেঞ্জের টাইমে সুস্থ রাখার জন্য, 5 নম্বর যে বিষয়টা আমাদের মেনে চলতে হবে সেটা হচ্ছে ঘরদোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধুলো যতটা সম্ভব কম ঘরে থাকে, কম আসবাবপত্রে যাতে কম ধুলো পড়ে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যখন আমরা ঘর পরিষ্কার করব তখন সেই ঘরে কিন্তু বাচ্চাদেরকে রাখা যাবে না। তো নিয়মিত ফার্নিচার, মেঝে টেজে সব কিছু পরিষ্কার করতে হবে যাতে ধুলো না তৈরি হয় এবং ধুলোটা যাতে বাতাসে না ওড়ে। এমনকি আমাদের সিলিং ফ্যানগুলোও কিন্তু ঠিক মতন পরিষ্কার করতে হবে, কারণ ওগুলোর মধ্যেও কিন্তু ধুলো থাকে। ওগুলো যখন ঘোরে আমরা খালি চোখে দেখতে পারি না, ওখান থেকেও কিন্তু ধুলো ওড়ে এবং সেটাও কিন্তু বাচ্চার একটা অ্যালার্জির কারণ হতে পারে বা সেখান থেকে কিন্তু বাচ্চার শ্বাসকষ্টের মতন সমস্যাও হতে পারে। 6 নম্বর খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের এই সমস্ত বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য মেনে চলতে হবে সেটা হচ্ছে, বাচ্চারা অনেকটা সময় বিছানায় থাকে, বিছানার যে চাদর আছে, বালিশ আছে, মশারি আছে সেগুলোকে কিন্তু রেগুলার বেসিসে পরিষ্কার করতে হবে, কারণ ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ওড়ে। আমরা দেখবে বিছানা ঝাড়ার সময় যদি আলো আসে একদিক থেকে, আমরা ধুলো ঝাড়তে গেলে দেখবে বুঝতে পারবে কত ধুলো উঠছে। তো সেই সমস্ত ধুলোগুলো কিন্তু ভীষণ, মানে এই ধরনের বাচ্চারা কিন্তু যাদের খুব ঘন ঘন সর্দি কাশি হয়, যাদের শ্বাসকষ্টের মতন সমস্যা আছে, যাদের অ্যালার্জি আছে, তাদের কিন্তু এই সমস্ত ধুলোগুলো থেকেও সমস্যা হতে পারে। অনেক সময় এরকম হয়ে থাকে, আমি আমার ছেলের ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি, যখন ও সর্দি কাশির মতো সমস্যা থাকে সেই টাইমে একটা সময় কাশি হচ্ছেই তো হচ্ছে, কাশি থামছেই না, শুকনো কাশি হয়েই যাচ্ছে। তো তার আমার যেটা মনে পড়লো যে চাদরটা থেকে ধুলো উঠছে বলে ওর এটা হয়তো সমস্যা হচ্ছে, কারণ হয়তো বেশ কিছুদিন হয়ে গেছে চাদরটা কাঁচা হয়নি। তো বিছানার চাদর, এই জন্যে যাদের, যে সমস্ত বেবিদের এরকম সর্দি কাশি, শ্বাসকষ্ট বা অ্যালার্জির মতন সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিছানার চাদর মাঝে মাঝেই চেঞ্জ করা উচিত, পরিষ্কার চাদর পাতা উচিত, বালিশের কভার মাঝে মাঝেই পরিষ্কার করা উচিত, কাচা উচিত। এমনকি মশারির মধ্যেও কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে, আমরা খালি চোখে সবসময় বুঝতে পারি, মশারিও কিন্তু নিয়মিত কাচা উচিত। এছাড়া সোয়েটার, কারণ সোয়েটার থেকে দেখবে অনেক সময় এমন অনেক সোয়েটার যেগুলো থেকে একটু সুতো সুতো মতন ওঠে, রোয়া রোয়া মতন ওঠে, তো সেগুলো বাচ্চা নাকে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। বিভিন্ন রকম কম্বল, সেগুলো থেকে কিন্তু অনেক বাচ্চাদের সমস্যা হয়, এই জন্য কিন্তু কম্বলের উপরে একটা পরিষ্কার সুতির ওয়ার পরিয়ে রাখা উচিত। সোয়েটার এমন ব্যবহার করা উচিত যেগুলোর থেকে কোনোরকম উঁচু উঁচু কিছু উঠে নেই, প্লেন টাইপের সারফেস, সেরকম সোয়েটার ব্যবহার করা উচিত। এছাড়া সোয়েটার নিয়মিত কাচা উচিত। বাচ্চা যে গামছা ব্যবহার করছে, যে তোয়ালে ব্যবহার করছে, সেগুলো নিয়মিত কাচা উচিত। বাচ্চার জামা কাপড় তো আমরা কেচেই থাকি, তো সেগুলোকেও কিন্তু পরিষ্কার করা উচিত। বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য 7 নম্বর আমাদের যেটা মেনে চলা উচিত সেটা হচ্ছে, যে কোনো রকম ঠান্ডা খাবার থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। সেটা জল হতে পারে, সেটা শীতের দিনে নর্মাল ভাতটা যখন আমরা খাওয়াই, দেবে খাওয়াতে খাওয়াতে সেগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, সেখান থেকে সেই বাচ্চার সমস্যা হতে পারে, বা ফ্রিজের কোনো খাবার দাবার, সেখান থেকে বাচ্চার সমস্যা হতে পারে। 8 নম্বর যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই সমস্ত বাচ্চারা যে ঘরে থাকবে সেই ঘরে কিন্তু কার্পেট পাতা উচিত না, কারণ কার্পেটের মধ্যে প্রচুর ধুলো ময়লা জমে, সেগুলো থেকে বাচ্চা যখন খেলাধুলা করবে সেখান থেকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না ধুলোগুলো, বাট সেখান থেকে বাচ্চাদের সমস্যা হয়ে থাকে। তো বাচ্চাদের যাদের সর্দি কাশির সমস্যা রয়েছে বা শ্বাসকষ্টের মতন সমস্যা রয়েছে বা অ্যালার্জির মতন সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কার্পেট, সেই বাচ্চা যে ঘরে থাকবে সেই ঘরে কার্পেট পাতা উচিত না। 9 নম্বর আমাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এয়ার কন্ডিশনের মধ্যে যদি বাচ্চাদেরকে রাখা যায় নির্দিষ্ট টেম্পারেচার সেট করে, তাহলে কিন্তু সেই বাচ্চাদের ক্ষেত্রে সেটা ভালো, কারণ এয়ার কন্ডিশন কী করে, বাইরে ঘরের পরিবেশটাকে অনেকটা পরিষ্কার রাখতে সাহায্য করে, এই বাতাসের যে সার্কুলেশনটা সেটা ঠিকঠাকভাবে হয়। অনেক এয়ার কন্ডিশনের ভেতরে কিন্তু এয়ার পিউরিফায়ারও দেওয়া থাকে, সেগুলো কিন্তু বাতাসটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। 10 নম্বর যে ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, যে কোনো রকমের ধুলো বা যে কোনো রকমের ধোঁয়া, সেটা রান্নার ধোঁয়া হতে পারে, সেটা গাড়ি বাসের ধোঁয়া হতে পারে, সেটা সিগারেটের ধোঁয়া হতে পারে, সেটা মশার ধূপ হতে পারে, বা যে আমরা প্রার্থনা করি যে ধূপ দিয়ে ধূপ কাঠি সেটা হতে পারে, যে কোনো রকম ধোঁয়ার থেকে কিন্তু এই বাচ্চাদের দূরে রাখতে হবে। যে কোনো রকম পোলেন, বিভিন্ন রকম রেণু থেকে বা ফুলের গুঁড়ো গুঁড়ো অংশ থেকে কিন্তু বাচ্চাদের সমস্যা, এই সমস্ত বাচ্চাদের কিন্তু নাকের কাছে ফুল নিয়ে তার গন্ধ শুঁকতে বলা, এগুলো একদমই করা উচিত নয়। এছাড়া নিউজ পেপার বাচ্চার সামনে খুলে খুলে পড়া যাবে না বা বাচ্চার হাতে দেওয়া যাবে না, সেখান থেকে সমস্যা হতে পারে। কোনো রকম রঙের গন্ধে বাচ্চা সমস্যা হতে পারে, ন্যাপথলিনের গন্ধে বাচ্চা সমস্যা হতে পারে, পুরনো বই খাতা বার করে বাচ্চার সামনে নাড়াঘাটা করলে সেখান থেকে বাচ্চা সমস্যা হতে পারে, লেপ তোষক বা বালিশ থেকে তুলো বেরিয়ে পড়েছে সেগুলোর থেকে বাচ্চা সমস্যা হতে পারে। তো এই ব্যাপারগুলো থেকে বাচ্চাকে কিন্তু দূরে রাখতে হবে। 11 নম্বর যে বিষয়টা আমাদের মেনে চলা উচিত সেটা হচ্ছে, যদি বাচ্চা সর্দি কাশির মতন সমস্যা হয়ে থাকে বা একটু দম নেওয়ার মতন সমস্যা হচ্ছে বা হাঁপানির মতন সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের বালিশটাকে একটু উঁচু করে রাখা উচিত, মানে একদম বিছানার সাথে সমান্তরাল করে না শুয়ে বালিশটাকে যদি আমরা একটু উঁচু করে রাখতে পারি, এরকমভাবে স্ল্যান্টিংভাবে যদি আমরা রাখতে পারি, বাচ্চাকে শোয়াতে পারি,
তাহলে কিন্তু বাচ্চার এই দম নেওয়ার যে ব্যাপারটা সেটা অনেকটা ঠিকঠাকভাবে হতে পারে, নাকটাও সহজে বন্ধ হয় না, ফলে বাচ্চা সহজে দম নিতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখা উচিত যদি বাচ্চার সর্দি কাশির মতন সমস্যা হয় বা শ্বাসকষ্টের মতন সমস্যা চলে তখন। 12 নম্বর যে বিষয়টা আমাদের মেনে চলা উচিত সেটা হচ্ছে এই সমস্ত বাচ্চাদের না গায়ে কোনো উগ্র গন্ধযুক্ত কোনো ক্রিম মাখানো ঠিক না, কোনো তেল মাখানো ঠিক না, গায়ে হোক বা মাথায় হোক কোনো রকম কোনো পারফিউম মাখানো ঠিক না, এমনকি মসকুইটো যে রোল অন পাওয়া যায় বাচ্চাদের জামায় লাগানোর সেগুলো বাচ্চাদের জামায় অ্যাপ্লাই করা ঠিক না, এমনকি কোনো রকম উগ্র গন্ধযুক্ত সাবান বা শ্যাম্পু বাচ্চাকে মাখানো উচিত না, এ ধরনের কোনো গন্ধ মানে খুব অতিরিক্ত পরিমাণে গন্ধ আছে এরকম কোনো গন্ধযুক্ত কোনো কিছুই কিন্তু এই ধরনের বাচ্চার আশেপাশে আনাটা ঠিক নয়। 13 নম্বর যে বিষয়টা আমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে অ্যালার্জি হতে পারে এমন কোনো খাবার বা যে খাবারগুলো থেকে নর্মালি অ্যালার্জি হয় সেই ধরনের কোনো খাবারই কিন্তু এই ধরনের বাচ্চাকে খাওয়ানো ঠিক না। সেটা ডিমের সাদা অংশ হতে পারে, চিংড়ি মাছ হতে পারে, কাঁকড়া হতে পারে, ইলিশ মাছ থেকে অনেকের সমস্যা হয়ে থাকে, পুঁই শাক থেকে অনেকের সমস্যা হয়ে থাকে, অনেকের চালতা থেকে সমস্যা হয়ে থাকে, গমের জিনিস থেকে সমস্যা হয়ে থাকে। মোটামুটি সর্দি কাশি যাদের হয় তাদের কোন ধরনের খাবার দাবারগুলো খাওয়া উচিত, কোনগুলো খাওয়া উচিত না তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি, তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো সাধারণত অ্যালার্জি হয়ে থাকে যে সমস্ত খাবারগুলো থেকে বা বাড়ির অন্যদের এমন কোনো খাবার আছে যেগুলো থেকে তাদের অ্যালার্জি হয় সেই সমস্ত খাবারগুলো থেকে কিন্তু বাচ্চারও অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই সমস্ত খাবারগুলো কিন্তু বাচ্চাকে খাওয়ানোটা ঠিক নয়, বিশেষ করে এরকম শীতকালের মতন সিজন যেখানে এই ধরনের সর্দি কাশি শ্বাসকষ্টের মতন সমস্যাগুলো অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় সেই সময়তে কিন্তু একদমই এই ধরনের খাবার খাওয়ানো উচিত না। এবং যে সমস্ত খাবারগুলোর ইটসেলফ ঠান্ডা ঠান্ডা, যেমন আইসক্রিম বলো বা দই, টক দই হোক বা নর্মাল মিষ্টি দই হোক, এগুলো ঠান্ডা ঠান্ডা খাবার, এগুলো খেলে অনেক বেবিদেরই সমস্যা হয়ে থাকে। তো এই সমস্ত খাবারগুলো কিন্তু এই ধরনের বেবিদেরকে একদমই দেওয়া উচিত নয়। তো এত কিছু ম্যানেজ করে চলা উচিত আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য। এরপরেও যদি বাচ্চাদের শ্বাসকষ্ট বা হাঁপানির মতন সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু যখনই মনে হবে বাচ্চার শ্বাসকষ্ট বা হাঁপানির মতন সমস্যা হচ্ছে বা সর্দি কাশি বাড়াবাড়ি পর্যায়ে গেছে বা অ্যালার্জি থেকে সমস্যা হতে শুরু করেছে তখন তখনই কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, কারণ কোনো রকম ঘরোয়া টোটকার মাধ্যমে কিন্তু হাঁপানি বা শ্বাসকষ্ট ছাড়ে ঠিক হয়ে যায় না। ডক্টর 3 ভাবে ট্রিটমেন্ট করতে পারেন, বাচ্চার অবস্থা বুঝে, বাচ্চার বয়স বুঝে, কতটা সমস্যা হচ্ছে সব কিছু বুঝে ডক্টররা 3 রকমভাবে ট্রিটমেন্ট করতে পারেন, ওষুধ দিয়ে থাকেন, ইনহেলার দিয়ে থাকেন বা নেবুলাইজার দিয়ে থাকেন, সব কটা মানে 3টের 3টেই কিন্তু বাচ্চার ভালোর জন্য করা হয়। এখন অনেকেই মনে করেন যে ইনহেলার বুঝি ভালো না, নেবুলাইজার বুঝি ভালো না, সেটা একদমই ভুল ধারণা। চট করে যাতে বাচ্চাকে সুস্থ করা যায়, তাড়াতাড়ি যাতে বাচ্চার এই সমস্যাটা কেটে যায় তার জন্যই কিন্তু এইভাবে স্প্রে করে ওষুধটা দেওয়া হয় যাতে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।